কাজগুলো আগে সারো তারপর জন্মের মতো খাওয়া খেও সো ইউ হোয়াট ইজ আপ ইউটিউব ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো একটা সময় ছিল যখন আমি আমার ইনস্টাগ্রাম ফেসবুক বায়োতে লিখতে পছন্দ করতাম ফুডি কিন্তু এখন এই ফুডি লেখার ইচ্ছাটাই আমার মরে গেছে কারণ কি সো গাইস যারা তোমরা জানো না মুকব্যাং বা মুকব্যাং যার যেটাই বলি এটা কি জিনিসটা এটা হইতেছে একটা সাউথ কোরিয়ার ভিতরে তোমার একাকিত্ব দূর করার জন্য সবাই মিল্লা খাইতো যারে যদি আমি ইসলামের ভাষায় বলি আমাদের সুন্নতি খাবার আর কি যারে বলে ওইটা তো ওইটা আস্তে আস্তে ট্রান্সফার হইতে হইতে হয়ে গেল কি এতগুলো খাবার সামনে রাখা সো গাইস আজকে আমার এই ভিডিও বানানোর কারণটা কি তোমাদের মনে আসতে পারে যে কারণ কি এই ভিডিও বানানো কারণ গাইস লাস্ট ভিডিওতে আমি বেশি ভিউ পাই নাই এবং যারা এইসব ভিডিও বানায় তাদের ভিডিওর ভিউ লাইক তো তোমরা কি করতেছো কিছু একটু লাইক তো দাও খায় তোমাদের এত টাইম ওদের খাওয়ান দেখতে ওদিকে তোমরা বয়ে থাকো তো গাইস তোমাদের মনে হতে পারে যে আমি যেই চ্যানেল সম্পর্কে বলতেছি বা যেটা সম্পর্কে জানাইতেছি সেটা ইন্ডিয়ার চ্যানেল তো তুমি ইন্ডিয়াকে নিয়ে বলতেছো কেন কারণ আমি একটা জিনিসে বিশ্বাস করি আর আমার দরকার কন্টেন্ট সো গাইস আমি এই ভিডিওটা বানাইতেছি সো গাইস আমি ওর ভিডিও দেখছি অনেকগুলা এমন আরও মুখব্যাং অনেকগুলা দেখছি দেখার পর থেকে আমার এটার আফসোস হয় যে আমি দিনে তিন বেলা খাই তো গাইস তোমরা এখন ওদের ভিউ এবং লাইক দেখে ভাবতে পারো যে আমরা এরকম একটা চ্যানেল বানায় ফেলি আমরা খালি বসে বসে খাবো আর আমাদের ইউটিউব ভিডিওতে ভিউস আসবে লাইক আসবে কিন্তু তোমরা মনে করো একটা চ্যানেল আছে যেটার নাম লাইসি সেটা আগামী এক দেড় বছর ধরে ভিডিও ছাড়তেছে না কারণ কি জানো সে এত জম্মের খাওয়ান খাইছে এখন আর ভিডিওই ছাড়তে পারতেছে না ঠিক আছে তো তোমরা এই পর্যায়ে যাইই না ঠিক আছে তো আমি এই ভিডিওটা বানাইতেছি কারণ আমার খুব দুঃখ কষ্ট থিকা কারণ ভিডিওতে ভিউজ পাইতেছি না আর এদিকে তোমাদের এত টাইম মানে কয়বার বলবো এত টাইম তোমার বাবা দেখতে থাকো তোমরা রে ভাই সত্যি কথা বলতে আমিও এক সময় এই কন্টেন্ট দেখতাম যেটা ছিল দেখার মতো কিন্তু এখন এটা হইতেছে ওভার বলতে পারো ক্রিঞ্জি ভাব ঠিক আছে যারা এই ধরনের মুখব্যাং ভিডিও বানায় তারা মানে ভিডিও বানাবে বলে পানিও খায় না এটা খাইতে থাকে তো আমার কথা হইতেছে পানি তোমরা এখন না খায় পরে বাথরুমে যায় বেশি পানি অপচয় করতেছো তো এটা তোমাদের তো বুঝতে হবে তো এর মানে এটা না আমি তোমাদেরকে ওদের ভিডিও দেখতে মানা করতেছি তোমরা যার ভিডিও ইচ্ছা তার ভিডিও দেখো কিন্তু বাকি যারা যা আছে তাদের ভিডিও একটু দেখো তারাও হইতে পারে অল্প হইলে একটু ভালো কন্টেন্ট বানাইতে পারে তোমরা ওদেরকে একটু দেখো তোমরা ভিডিও দেখো ভিডিও দেখার সময় ও কী সুন্দর ভিডিও তখন তোমাদের ক্ষুধা লাগে যা আগে একটা মানে মানান যেত যে ঘুম আসে না ঘুমে আসার জন্য ওষুধ খায় এখন তোমাদের ক্ষুধা লাগে না ক্ষুধা লাগার জন্য তোমরা কী দেখো মুখব্যাং ভিডিও আর যখন তোমরা ভিডিও দেখো তখন তোমরা ওর জায়গায় নিজেকে আনো যে আমিও খাইতে তারা কি মুখের সামনে যাই পায় তাই গিলা যায় মানে তাদের খাবার কোনো লিমিট নাই আমরা আজকে একটা চ্যানেলকে দেখি চলো দেখে আসি তার ভিডিও মুখব্যাং ভিডিও বানায় সে আর আমি এদিকে ভিউজ পাই না আর তারা এদিকে লাইক পায় আমি এদিকে লাইক পাই না কারণ আমি এদিকে বসে খাবার খাই না হ্যালো গাইস হ্যালো তুমি এখন যে খাবারগুলো খাবা সেগুলোর নাম কি সেটা একটু আমাদেরকে জানাও স্পাইসি মটন রোগন জোশ স্পাইসি চিকেন কারি ফ্রাইড বয়েলড এগস লচ্ছা পরাঠা কুলচে সফট পুরিজ লুচি অনিয়ন তো তার এই ভিডিওগুলো দেখে আমি একটা কবিতা বলতে চাইতেছি কবিতাটা হইতেছে এরকম মজার খাবার জানা খেতে আছে মানা আছে কি তোমার জানা পেটে বাঁধবে দানা খেতে পারবে না খানা ঘ্যাস দেবে হানা তাদের ভিডিও যারা এরকম ভিডিও বানায় মানে স্ক্রিপ্টই তিনটা থাকে মানে এদের স্ক্রিপ্ট তিনটা প্রথমে হ্যালো গাইস মাঝে আর শেষে বাই গাইস এরপরে তোমরা কোন ভিডিও দেখতে চাও কমেন্টে জানাও লাইক দাও ভিউজ দাও ওদেরই দাও আর আমরা এদিকে মুখ দেখাইতেছি तो मैं और एक चीज बोलना चाहती हूँ पिछले वीडियो के बाद मुझे बहुत ज्यादा तकलीफ हुई थी ओ तकलीफ हुई से छोटी কারণ তোমরা খাবার সময় পানি খাও না পরে পানি অপচয় করো দরকার নাই যেদিকে সাধারণ মানুষের দুই প্লেট ভাত খাইতে অসুবিধা হয় আর সেদিকে সে বস্তা বস্তা গিলতেছে তো সেটা আমাদের মানে কত বড় ব্যর্থতা আমরা বস্তা বস্তা গিলতে পারি না বলে আমাদের ভিউজ আসে না লাইকস আসে না কমেন্ট আসে না তোমরা বুঝো যে মানে পৃথিবী এখন কই চলে গেছে যে তুমি খাইতেছো ওই খাওয়া নিয়েও কথা বলতেইতেছে কারণ তোমার খাওয়ার কত
কি বলুন, আল্লাহ ইয়েস ডং অ্যাক্টিং, তাই খাওয়া নিয়েও কথা বলতে। আর ভাই মানে ওনাদেরকেই মানুষ বিয়ে বা অনুষ্ঠানে কোনো কাজে না না দাওয়াত দেয়, কারণ দিলে তো মানে যে রান্না করে সে টেনশনে পড়ে যাবে যে সে দাওয়াত তো দিয়ে এসছে একজনের কাটের, এখন রান্না করবে কতজনের। আই হোপ ওনারা ওদিকে যেয়ে ভালোভাবে খাবার গ্রহণ করে মানুষের মতো এবং হাতির মতো না। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই, কারণ আমার ভালো লাগতেছে না এই ভিডিও আর দেখতে দেখতে আর কি করতে। তো মনে করো তোমরাও এখন থেকে দেখো, বা তোমরা যদি আগের থেকে দেখো মুখবাং দেখো, ওদের একটু ভিউজ দিবা লাইক দিবা, কারণ তোমাদের কাজই তো এটা, 14-15 মিনিট তো তোমরা খাও ইউজ করো, কারণ তোমাদের কি হাতে অফুরন্ত টাইম, তোমরা ওর খাওয়া দেখবা। আর এই ভিডিওতে প্লিজ তোমরা লাইক দিবা, আর আশা করি এই ভিডিওতে ভালো ভিউজ আসবে। সো খাইতে থাকি, যাও এখন আমি খাবো, 3 বেলা আমি কিন্তু ভাত খাই, এটা কিন্তু কাউরে আবার বললো না, এটা শরমের কথা, ঠিক আছে গাইস, বাই।